ইয়াসের দুর্যোগের পরে নিকাশী ব্যবস্থা ঠিক রাখতে ময়দানে নামলো তারকেশ্বর পৌরসভা। কেটেছে ইয়াসের দুর্যোগ। গত দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পৌরসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল, নালা নর্দমায় আবর্জনা জমে। জনজীবন স্বাভাবিক রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে নালা নর্দমা জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় জেসিবি মেশিনের সাহায্যে। পৌর প্রশাসক স্বপন সামন্ত বলেন, গভীর নিম্নচাপের ফলে বেশ কিছু ওয়ার্ডে জল জমে যায়। সমস্ত ওয়ার্ডের জনজীবন স্বাভাবিক রাখতে, কোথাও যাতে জমা জলের কারণে কোনো অসুবিধা না হয়, তার জন্য শহরের সমস্ত ড্রেনের আবর্জনা পরিষ্কার করে জল নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। পরে যে নিম্নচাপের বৃষ্টি, হঠাৎ করে কিছু জায়গায় জল জমে গেছে, কোথাও যাতে একটু জল জমে না থাকে আমরা সেই ড্রেন নালা যেগুলো আছে এবং কোথাও কোথাও উন্নয়নের কাজ করতে গিয়ে ড্রেন ট্রেন বন্ধ করে গাড়ি ঘোড়া ঢুকেছিল, সেইগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। যেমন আমাদের ওখানে 7 নম্বর 8 নম্বরের একটা নিকাশি পুরনো ব্রিজ ছিল, পানা এবং গাছের ডালপালা পরিষ্কার হয়েছিল, ওখানে আমরা করেছি। তারপরে এদিকে 7 নম্বর 14 নম্বরের গায়ে কিছুটা জল ব্যাহত হয়েছিল, ওটা করেছি। 9 নম্বরের একটা অংশ কিছু কাজ ছিল, ওটা করা হয়েছে। এবং এখন আমরা বর্তমানে 10 নম্বর ওয়ার্ডে এসেছি। এই 10 নম্বর ওয়ার্ডের আমাদের যে ড্রেনটা, সেই ড্রেনটা একটু বন্ধ ছিল, সেটাকে সেই জন্য পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবং এরপরে পৌরসভার জল আমাদের অঞ্চলে কিছুটা অংশ দিয়ে বেরিয়ে যায়, তো আমরা সেই ড্রেনটা অনেক আগাছা ভর্তি হয়ে গেছে, আমরা সেটাও করে দিচ্ছি, যাতে জলটা পৌরসভার জলটা যাতে অঞ্চলের উপর দিয়ে আমাদের যে ডিবিসি বা ক্যানেল আছে আমাদের পিডব্লিউডির, সেই ক্যানেল দিয়ে স্বচ্ছভাবে মানে পরিষ্কারভাবে বেরিয়ে যায়, যাতে শহর এবং গ্রামের কোনো অসুবিধা না হয়, সেই জন্যই আমরা এই উদ্যোগগুলো নিয়েছি। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।